সিপাহী জেলা জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করল প্যাকওয়ার জেলা ডিভিশন ইউথ আইপিএফটি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আইপিএফটি বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মঙ্গলবার প্যাকওয়ার জেলা জন্মজয়নগর ডিভিশনের যুব আইপিএফটির উদ্যোগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপাহী জেলা জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ব্রজলাল দেববর্মা, সহকারী সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা, সদস্য মোহন চন্দ্র দেববর্মা, যুব শাখার সম্পাদক প্রদীপ দেববর্মা প্রমুখ। তাদের দাবিগুলো ছিল মোহনপুরে এডিসি ভিলেজে জায়গার সমস্যা আরটিআই 2016 অনুযায়ী সমাধান করা, মোহনপুরস্থিত হোস্টেলকে অবিলম্বে চালু করা, মোহনপুর থেকে ঈশান ঠাকুরপাড়ার রাস্তাটি অবিলম্বে সংস্কার করা, উজান লারমা এসবি স্কুলকে অবিলম্বে ইংলিশ মিডিয়াম স্কুলে উন্নীত করা। ডেপুটেশন শেষে আইপিএফটি সহ সভাপতি ব্রজলাল দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, সিপাহী জেলার জেলা শাসক তাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন। তারপর দাবিগুলোর পরিপ্রেক্ষিতে অবিলম্বে পরিদর্শন করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলা শাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ব্রজবাবু। সেই অবহাই দিন রক চিনি থানিও ইতিহাস সঙ্গে টরগই থাকা জা ইতিহাস নাবুক মা রক্ষালাই আ ইতিহাস নকসাই চিনি একমাত্র ইয়ক সানি বাকই চিনি একমাত্র থিয়ক জাগানি বাকই একটা শব্দ সেই শব্দ টিপ্রালেন ও টিপ্রালেন কক নাহাইকে নবরুম নবরুম থাঙ্গি চিনি বড় রকনি থানিও চিনি তাকুক চঙ্গি থানিও চিনি সে অক্রা চাক্রানি থানিও আনি সেই কুসু কুবানি থানিও ও টিপ্রালেন কক নক নক থাঙ্গি মা পিলাই মা সালাইলাই টিপ্রালেন আন্দোলন মাই আহকে সালতা সঙ্গ জাগানি বিলুপ্ত হই থানায় সেই 1984 চিনি এডিসি এরিয়ান ডিমার্কেশন খাইনাই এডিসি এরিয়ান খাইনাই বামন্দারি খাজাক অবনি বিশিংন তাবুক সাইমাঙ্কা যে বিশ্রামগঞ্জ হাই জাগার যে ও এডিসি হান কিসা কিসাকে বই বইনি ফাতার হানি বড় রক্তা ইসা হানি হাই কিসা কিসা টাঙ্কাকে দখল খাই তঙানি জাবো তাক চিনি মকল বুসকাঙ্গ নুকজাক অবনো রক্ষাটা খাই মানো মানিয়া অবনো ওয়ান সপ্লাইনি চিনি তাবুক নাহার মং টিপ্রালেন সেই টিপ্রালেন শব্দ নথাংমা তনাই বাহাইকে কথাংমা তনাই নাম যদি কবি ককনমা সানাই বরফ খরক বুঝি আঙি তহে বনে থানায় একশোটা ককমা সানাই বুঝি। প্রায় 4 শতাধিক লোক 1 ঘন্টা প্রশ্ন ডেপুটেশনে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি। তাদের দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন প্রতিনিধি দল। এদিকে টাকার জেলা ডিভিশন আইপিএফটির সদস্য বিনোদ দেববর্মার উদ্যোগে পূর্ব টাকার জেলা এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে 10 পরিবারের 35 ভোটার বিজেপি সিপিএম দল থেকে যোগদান করেন। উপস্থিত ছিলেন ডিভিশন সভাপতি নিরঞ্জন কলুই, সম্পাদক বুধিরাম দেববর্মা প্রমুখ। আমির হোসেনের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।